নমস্কার বন্ধুরা, মাল্টিপ্লিকেশন ট্রিকের উপর আজকে আমরা দ্বিতীয় দিনের ভিডিও তৈরি করতে চলেছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে কোনো সংখ্যাকে কিভাবে 11, 111, 1111 কিংবা তার চেয়ে বড় এ ধরনের যে কোনো সংখ্যা দ্বারা সহজেই গুণ করতে পারি। তো চলো বন্ধু, দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হিসেবে আমি বলেছি যে কোনো সংখ্যাকে 11, 111, 1111 কিংবা তার চেয়ে বড় এ ধরনের কোনো সংখ্যা দ্বারা কীভাবে সহজে গুণ করা যায় তা নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। তবে তার আগে একটি ছোট্ট ট্রিক শিখে নেব। এই ট্রিকটি আমাদের আলোচনার বিষয়ের মধ্যেই পড়ছে, কিন্তু তার একটি ক্ষুদ্র অংশ এটা আলাদাভাবে শিখে নিচ্ছি, তাহলে একটু সহজ হয়। সেটা কি? সেটা হলো 11, 111, 1111 বা এ ধরনের সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করব। বর্গ কিন্তু গুণের চেয়ে আলাদা নয়। বর্গ মানে কি? কোনো একটি সংখ্যাকে দুবার নিয়ে তাদের মধ্যে গুণফল। তাই আমরা প্রথমে বর্গ শিখব, তারপর অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণফল। ফার্স্ট এক্সাম্পল, 11×11। কি নিয়ম? নিয়ম হলো দেখতে হবে কতগুলি এক রয়েছে। যেমন এক্ষেত্রে দুটি এক আছে, তাহলে দুটি একের সমষ্টি কত? দুই। দুই লিখব, এরপর কি করব? এই সংখ্যা থেকে এক বিয়োগ করে ডান দিকে লিখব, আবার বাঁ দিকে লিখব। দুই থেকে এক বিয়োগ করলে হয় এক, তাহলে ডান দিকেও এক, বাঁ দিকেও এক। এটি হলো আমাদের এই গুণফলের উত্তর বা 11 এর বর্গ। পরের উদাহরণ, তিনটি এক আছে, তিনটি একের সমষ্টি কত? তিন। তাহলে তিন লিখব, তিনের চেয়ে এক কম কত? দুই। দুই, এখানেও দুই। দুইয়ের চেয়ে এক কম কত? এক। তাহলে এখানেও এক, এখানেও এক। পরের উদাহরণ, চারটি এক রয়েছে, চারটি একের সমষ্টি কত? চার। তাহলে চার লিখব, চারের চেয়ে এক কম কত? তিন। তাহলে এখানেও তিন, এখানেও তিন। তিনের চেয়ে এক কম? দুই। এখানেও দুই, এখানেও দুই। দুইয়ের চেয়ে এক কম? এক। এখানেও এক, এখানেও এক। পরের উদাহরণ দেখো, পাঁচটি এক রয়েছে, তাহলে সর্বোচ্চ যোগফল পাঁচ। পাঁচ চেয়ে এক কম? চার। বাঁদিকেও চার। চারের চেয়ে কম? তিন, এখানেও তিন। এর চেয়ে এক কম? দুই, এখানেও দুই হবে। এর চেয়ে এক কম? এক, এখানেও এক, এখানেও এক। তাহলে বন্ধুরা, পুরো নিয়মটা যদি সাম আপ করা হয় তাহলে কি দেখতে পাচ্ছি? যতগুলি এক থাকবে তাদের সমষ্টি প্রথমে লিখে ফেলবো, এরপর এক এক কমিয়ে কমিয়ে ডান দিক এবং বাঁ দিক উভয় দিকে এগিয়ে যাব। কতদূর পর্যন্ত এগিয়ে যাব? এক পর্যন্ত। তাহলে এই যোগ ফলের সংখ্যাটি যতগুলি এক আছে তাদের যোগফলের সংখ্যা থেকে বাঁ দিক এবং ডান দিক উভয় দিকেই এক করে কমিয়ে কমিয়ে এক পর্যন্ত এগিয়ে যাব। তাহলে যে সংখ্যাটি পাবো সেটি হলো প্রদত্ত সংখ্যার বর্গ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের প্রশ্ন হতে পারে যে এটা না হয় হলো যে দুটো সংখ্যা যদি একই রকম হয়, অর্থাৎ যে কোনো সংখ্যা তার বর্গ। যে কোনো সংখ্যা মানে কি? 11, 111 এই জাতীয় যে কোনো সংখ্যা তার বর্গের নিয়ম, সেটা হলো। কিন্তু এরপর যদি বলা হয় যে আমি এখানে সংখ্যাটা পাল্টে ফেলবো, অন্য যে কোনো সংখ্যা ব্যবহার করব, তাহলে কি হবে? তো চলো বন্ধু, সেই নিয়মটি শিখে নেওয়া যাক। যে কোনো সংখ্যাকে 11, 111, 1111 কিংবা এ জাতীয় এর চেয়ে বড় কোনো সংখ্যা দ্বারা কিভাবে গুণ করা হয় তার একটি সাধারণ ফরম্যাট এখানে ছবিতে দেওয়া হয়েছে। এখানে ধরে নিতে হবে, তুমি মনে মনে ধরতে পারো, এখানে একটি 6 অঙ্কের সংখ্যা রয়েছে, এখানে একটি 2 অঙ্কের সংখ্যা রয়েছে, তাদের গুণফল কত তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তুমি কিভাবে নির্ণয় করবে? তোমার প্রথম কাজ হবে এখানে সংখ্যাকে এখানে লিখে ফেলা। এরপরের কাজ কি? এর সাথে পরের সংখ্যাটির যোগফল। সেটি যদি 2 অঙ্কের সংখ্যা হয় তাহলে 2 অঙ্কের সংখ্যার যেটি এককের অঙ্ক হবে তাকে লিখব এই জায়গাতে, আর দশকের অঙ্ক তোমার হাতে থাকবে, হাতে রাখা আছে। এরপর কি করব? এরপর এই অঙ্ককে ছেড়ে দেব, একে ছেড়ে দিয়ে একে ধরব। মানে কি?
এই দুজনে যোগফল করেছিলাম, এরপর একে বাদ দিয়ে এর সাথে এর যোগফল করব। এই দুজনে যোগফল কত হবে সেটা নির্ণয় করব, যা পাবো তার সাথে হাতের এক যোগ করব। নতুন একটি সংখ্যা তৈরি হবে, সেই সংখ্যাটিও যদি দুই অঙ্কের সংখ্যা হয় তাহলে তার এককের অঙ্ক এখানে লিখব, দশকের অঙ্ক হাতে রাখব। এরপর আবার একই নিয়ম, একে ছেড়ে দেব এর সাথে এর যোগফল। এই যোগফল যেটা পাবো তার সাথে ওই হাতের সংখ্যাটি যোগ করব। হাতের অঙ্কটি যোগ করার পর যা পাবো সেটি এখানে লিখব। এভাবে একটু একটু করে এগিয়ে এগিয়ে যাব। আমার মনে হয় ঠিকঠাক এখানে বোঝা হলো না, এটি আরো সুবিধা হবে কয়েকটি উদাহরণের সাহায্যে আলোচনা করার পর। চলো বন্ধু উদাহরণ নিয়ে দেখা যাক। প্রথম উদাহরণ কি রয়েছে, 67 গুণিত 11 কত হবে? আমি বলেছিলাম প্রথম কাজ এখানে সংখ্যা এখানে লিখে ফেলা, তাহলে এখানে 7 আছে, 7 লিখে ফেলো, লিখলাম, ব্যাস। এরপর কি বললাম, পরবর্তী দুজনের দুজনের যোগফল, 7 রয়েছে প্রথমে, তারপর আছে 6, তাহলে এই দুজনের যোগফল কত হবে, 7 আর 6 13, 13 হাতে আছে 1। এরপর কি বললাম, এদিকে সংখ্যাকে ছেড়ে দেব এবং এইদিকে সংখ্যাটা রাখবো, তাহলে কি হবে, 7টা বাদ হয়ে গেছে, আছে শুধু 6 আর হাতে আছে 1, তাহলে 6 1 7। ক্লিয়ার? 7 লিখলাম, দুজনের যোগফল 13, 13 হাতে 1, ওই 1 আর 6 যোগ করে পেলাম 7। ঠিক আছে, পরের উদাহরণ, 398 গুণিত 11 কত হবে? একই রকম নিয়ম, 8 সেটা প্রথমে লিখব, এরপর দুজনের যোগফল, 9 8 17, 17 7 হাতে 1। এরপর কি করব, একে বাদ দিয়ে দেবো, 8কে বাদ দিয়ে দেবো এবং 9 আর 3 এই দুটো অঙ্কের যোগফল করব। 9 আর 3 যে অঙ্কের 9 আর 3 যোগফল করলে হয় 12, এই 12 সাথে হাতের 1 যোগ করব, তাহলে পাবো 13, 13 হাতে 1। এই 3-এর সাথে হাতের 1 যোগফল হবে, তাহলে কত হবে, 4, তাহলে এখানে হবে 4। এটি হলো আমাদের উত্তর। আচ্ছা পরের উদাহরণ দেখা যাক কি আছে, 1456 ইন্টু 11, তাই তো? একই নিয়ম, 6 প্রথম লিখে ফেলবো, এরপর দুজনে যোগফল কত হবে, 6 5 11, 11 1 হাতে 1, 5 4 9, 9 আর 1 10, 0 নামালাম হাতে 1, 4 1 5, 5 আর 2 হাতের 1 মিলিয়ে হবে 6। আর আর কিন্তু কিছু হাতে নেই, তাহলে শুধুমাত্র পড়ে আছে 1, তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। পরে উদাহরণ দেখা যাক কি আছে। আচ্ছা এরপর রয়েছে 3 অঙ্কের সংখ্যার গুণফল, 3 অঙ্কের যে কোনো সংখ্যাকে 111 দ্বারা কিভাবে গুণ করা যায়। একই ধরনের নিয়ম, প্রথমে 6 লিখে ফেলবো, এরপর এই দুজনের যোগফল অর্থাৎ 8 আর 6 যোগ করলে হয় 14, 14 4 হাতে 1। এরপর কি করব, 3টে অঙ্কের যোগফল, এখানে করেছিলাম 2টো অঙ্কের যোগফল, দুটো দুটো করে নিয়ে যোগফল করেছিলাম, কারণ কি, কারণ 2টো 1 রয়েছে, তাই দুটো দুটো অঙ্ক নিয়ে যোগফল করেছিলাম। এক্ষেত্রে 3টি 1 আছে, তাই সর্বোচ্চ 3টি অঙ্কের যোগফল পর্যন্ত নিতে পারবো, 3-এর চেয়ে বড় হলে পারবো না। যখনই 3টি অঙ্কের যোগফল পাবো তখনই ডান দিকের অঙ্কটা বাদ দেব এবং বাঁ দিক থেকে একটি করে অঙ্ক নিতে শুরু করব। এক্ষেত্রে নেই কিন্তু অন্য এক্সাম্পল থাকতে পারে, চলে এগিয়ে যাই, জিনিসটা আবার পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা তাহলে এক্ষেত্রে কোথায় ছিলাম, প্রথম অঙ্ক নামিয়ে দেওয়া নিয়ম নামিয়ে দিয়েছি, এরপর 8 6 14, 14 4 হাতে 1। এরপর কি বললাম, 3টি অঙ্কের যোগফল, প্রথম অঙ্ক নামিয়েছি, 2 অঙ্কের যোগফল হয়েছে, এরপর 3 অঙ্কের যোগফল কত হবে, 8 6 14, 14 7 21 হাতে 1 আছে, তাহলে 22, 22-এর 2 হাতে 2। ঠিক আছে, এরপর কি বললাম, ডান দিকের অঙ্কটা ছেড়ে দেব এবং বাঁ দিকটা রাখবো, তাহলে এর আগে পর্যন্ত 3 জনের সমষ্টি হয়েছিল,
তিনজনের সমষ্টি নিয়েছিলাম, ছয় বাদ দিলাম, কে থাকছে? 7 আর 8। তাহলে 7 8-এর যোগফল কত? 15। হাতে কত আছে? 2। তাহলে হবে 17। 17-এ 7, হাতে 1। আচ্ছা, এরপর এই দুজনের যোগফল করেছিলাম, তাহলে এরপর ডান দিক থেকে 8 ক্যান্সেল, 8টা বাদ দিয়ে দিলাম, তাহলে শুধুমাত্র 7 আছে, 7-এর সাথে হাতের 1, তাহলে 8। ঠিক আছে, আরো কয়েকটা উদাহরণ দেখা যাক, আরো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি হবে, 7 প্রথমে নামবে, এরপর দুজনের যোগফল, 9-এর সাথে 16, 16-এর 6, হাতে 1। এরপর তিনজনের যোগফল, তাহলে 9-এর সাথে 16, 16-এর 6 22, 22-এর হাতের 1, 23-এর 3, হাতে 2। এরপর কি হবে, 4টে অঙ্কে যোগফল করতে পারবো কি? পারবো না, কারণ 3টি 1 রয়েছে, সর্বোচ্চ 3টে অঙ্কে যোগফল করতে পারি। তাই কি করব, 7কে ডান দিক থেকে বাদ দিয়ে দেবো এবং বাঁ দিক থেকে 5কে নিয়ে নেব। তাহলে এরপর 9, 6, 5, এই তিনজনের যোগফল করব, কত হবে? 9-এর 6 15, 15-এর 5 20, 20 আর হাতে কি ছিল? 1। তাহলে 21-এর 1, সরি, হাতে 2 ছিল, তাহলে 22-এর 2, হাতে 2। এরপর এই দুইজন দুইজনের যোগফল করব, তাহলে কত হবে? 6-5-এ 11, 11-2-এ 13, হাতে 1। এরপর 6 বাদ দেব, শুধুমাত্র 5 নেব, তাহলে 5 আর হাতের 1, তার মানে 6। তাহলে এটি হলো আমাদের উত্তর। পরে উদাহরণ দেখা যাক, 3টি অঙ্কে আছে, 3টি 1, অর্থাৎ 111 দ্বারা গুণ, একই ধরনের নিয়ম। 5 প্রথম লিখতে হবে, লিখলাম, 5-এর 2-এ 7, এরপর তিনজনের যোগফল হবে, 5-এ 7, 7-এ 14, 14-এর 4, হাতে 1। আচ্ছা, এরপর কিন্তু এই তিনজনের সাথে একে নিতে পারবো না, কারণ কি বলেছি, সর্বোচ্চ 3টি 1 রয়েছে, তাই 3টি অঙ্কের যোগফলই সর্বোচ্চ নিতে পারি, তাই 5কে নেব না, পরিবর্তে কি নেব, বাঁ দিকের এই 5 নেব, 5ই নিচ্ছি কিন্তু ডান দিকের এই 5টা নেব না, বাঁ দিকের এই 5টা নিচ্ছি। তাহলে 7, 2, 9, 9, 5, 14, 14 আর হাতে কি ছিল তা যোগ করব, তাহলে কি পাবো, 15-5 হাতে 1। এরপর কি করব, এই ডান দিক থেকে 2কে ছেড়ে দেবো, পরিবর্তে এই যাকে নেব, তাহলে 7-5-এ 12, 12-4-এ 16, হাতের 1, 17-এর 7, হাতে 1। এরপর ডান দিকে 7কে ছেড়ে দেবো, এই দুজনের যোগফল রাখবো, 4-5-এ 9, 9-এর আগে 10 0, হাতে 1। এরপর 5কে ছেড়ে দেবো, শুধু 4 পাচ্ছি, 4-এর সাথে হাতের 1, অর্থাৎ 5। পরে উদাহরণ যাচ্ছি, 4টে 1 রয়েছে। আচ্ছা, তাহলে 7 প্রথমে লিখতে হয়, লিখলাম, দুজনের যোগফল, 9-এর সাথে 16, হাতে 1। এরপর তিনজনের যোগফল, 9-এর সাথে 16, 16-আর 3-এ 19, 19-এর হাতের 1, 20-0, হাতে 2। এরপর কি করব, 4টি অঙ্কের যোগফল, কারণ কি, 4টি 1 রয়েছে, তাহলে আমরা নিশ্চিন্তে 4টি অঙ্কের যোগফল নিতে পারি। বেশ, 4টি নিচ্ছি, তাহলে 9-এর সাথে 16, 16-এর 3-এ 19, 19-এর 8-এ কত হবে? 27। 27 আর হাতে 2, মানে 29, 29-এর 2, 29-এর 9 হাতে 2। এরপর কি করব, 4টি অঙ্ক হয়ে গেছে সর্বোচ্চ, এরপর নিয়ম কি, ডান দিক থেকে 1টি অঙ্ক ছেড়ে দেব, তাহলে এখান থেকে 7 ছেড়ে দিচ্ছি, অর্থাৎ এই তিনজনের যোগফল, 8-3-9 যোগফল কত হবে, 9-3-এ 12, 12-8-এ 20, হাতে 2 ছিল, তার মানে 22-এর 2, হাতে 2। এরপর 9 ছাড়ছি, 8-3-এ 11, 11-2-এ 13, 13-এর 3, হাতে 1। এরপর 3 ছাড়ছি, 8-এর 1-এ 9, তাহলে এটি আমাদের উত্তর। মুখে মুখে কিন্তু গুণগুলো করতে পারছি, ঠিক আছে, তোমরা চাইলে তোমরা অন্যান্য সংখ্যা নিয়ে টেস্ট করে দেখতে পারো, খুব সহজেই তোমরাও করতে পারবে। আচ্ছা, আরও একটি উদাহরণ দেখা যাক, প্রথমে 9, এরপর 9-6-15, 15-5, হাতে 1। এরপর 3টি অঙ্কের যোগফল হবে, 6-3-9, 9-9-18, 18 আর হাতের 1 ছিল, তাহলে 19-এর 9, হাতে 1। এরপর 4টি অঙ্কের যোগফল হবে, কারণ 4টি 1 রয়েছে, 9-6-15, 15-3-এ 18, 18-9-27, 27-এর 1-এ 28-এর 8, হাতে 2।
এরপর কিন্তু সাত বা সাত সহ যদি যোগ করি তাহলে পাঁচটি অঙ্ক হয়ে যাবে, সেটা নিতে পারবো না, কারণ সর্বোচ্চ চারটি এক আছে। তাই নয়কে বাদ দেবো, পাঁচ থেকে সাতকে নেবো। তাহলে ছয় তিনে নয়, নয় নয় আঠেরো, আঠেরো সাতে পঁচিশ, পঁচিশ আর একে ছাব্বিশ, সরি হাতে দুই ছিল, তাহলে সাতাশ, সাতাশে সাত, হাতে দুই। এরপর ছয়কে ছেড়ে দেবো, এই তিনজনের যোগফল হবে। তাহলে নয় তিনে বারো, বারো সাতে উনিশ, উনিশের হাতে দুই, তাহলে একুশের এক, হাতে দুই। এরপর তিনকে ছেড়ে দেবো, নয় সাথে ষোলো, ষোলো আর দুই আঠেরো, আট হাতে এক। নয়কে ছেড়ে দেবো, হাতের এক সাতের সাথে যোগ হবে, তাহলে হবে আট। ঠিক আছে বন্ধুরা, পরের উদাহরণ দেখা যাক। আচ্ছা তাহলে বন্ধুরা, অনেকগুলি উদাহরণ আমি আলোচনা করেছি, আর এই উদাহরণটি আমি করছি না, তোমরা নিজেরা খাতায় করো বা মুখোমুখি করতে পারো, করার পর কমেন্ট বক্সে জানাও, আমি কমেন্টে উত্তর দিয়ে রাখছি, তোমরা মিলিয়ে নিতে পারো, ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে অবশ্যই জানাবে। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে, আর তোমরা কোন কোন টপিকের উপর ভিডিও চাইছো সেটাও কমেন্ট বক্সে জানাও, তাহলে আমারও সুবিধা হয়, জানতে পারবো তোমাদের চাহিদা মতো আমি আরও ভিডিও তৈরি করতে পারবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।